বিরতির পর স্বাগত জানাই নিউজ চব্বিশে। ভ্যাটিকানে বাঙালিয়ানা, মাদারকে শান্ত ঘোষণার অনুষ্ঠানে স্বতন্ত্র উপস্থিতি বজায় রাখল বাংলা। হোটেল থেকে সেন্ট পিটার স্কোয়ার হেঁটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা গানে মুখরিত হল রোমের রাস্তা। দেশে তিনি খুব একটা যেতে চান না, কিন্তু ভ্যাটিকানে মাদারকে শান্ত ঘোষণার অনুষ্ঠানে মিশনারিজ অফ চ্যারিটির আমন্ত্রণ আসতেই এক কথায় রাজি হয়ে যান মমতা। শান্ত একদিন হেঁটে বেড়াতেন এই কলকাতায়, মাদার টেরেজা এখন সেন্ট টেরেজা অফ কলকাতা, তাই ক্যানোনাইজেশনের বাংলার স্বতন্ত্র উপস্থিতি যাতে বজায় থাকে সে কথা গোড়া থেকেই মাথায় ছিল মুখ্যমন্ত্রীর। তিনি ঠিক করে ফেলেন রবিবার হোটেল থেকে সেন্ট পিটার স্কোয়ারে হেঁটে যাবে টিম বাংলা, গাওয়া হবে গান, শনিবার রাতে হোটেলের ঘরেই হয়ে যায় তার মহড়া। হোটেল গ্র্যান্ড মেলিয়া থেকে সেন্ট পিটার স্কোয়ার মিনিট কুড়ির হাঁটা পথ। ক্যানোনাইজেশন শুরুর বেশ কিছুক্ষণ আগে হোটেল থেকে বেরিয়ে এলো টিম বাংলা, সামনে মুখ্যমন্ত্রী, মাদারের মতোই নীল পাড়া সাদা শাড়ি, পাশে নীল পাঞ্জাবি সাদা ধুতিতে ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও নীল পাজামা পাঞ্জাবিতে। বোঝা গেল শুধু নিজেই নন, বিশেষ দিনে সতীর্থদের পোশাক কীরকম হবে সেদিকেও কড়া নজর মুখ্যমন্ত্রীর। মাদারকে শান্ত ঘোষণার ক্ষণে রোমের রাস্তা মুখরিত হল বাংলা গানে, তার গান যাকে অনেকদিন আগেই শান্তের আসনে বসিয়েছে বাঙালি। এখন হোটেলের ঘর থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে 30-35 জন আমলা থেকে আরম্ভ করে রাজনীতিবিদ সাংবাদিক আকাশ ভরা সূর্য তারা গাইতে গাইতে এলেন, তখন সকলেই ভাবলেন বাবা এরা কারা, কিন্তু সকলেই একটা মৃদু হাসি নিয়ে অ্যাপ্রিসিয়েট করলেন। পদযাত্রায় গাওয়া হয় আরো দুটি গান, মঙ্গল দ্বীপ জেলে ও বিশ্বপিতা তুমি হে প্রভু। এদিন টিম বাংলার প্রতিনিধিদের বুকে ছিল বিশেষ ব্যাজ, তাতে লেখা উইথ হোমেজ ফ্রম দ্য সিটি অফ মাদার কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন শান্ত ঘোষণার অনুষ্ঠানে সামনের দিকে ভিআইপিদের জন্য নির্ধারিত জায়গায় তার আসন নির্দিষ্ট হলেও সেখানে বসবেন না, পিঙ্ক পাসের বদলে অরেঞ্জ স্টিকার নিয়ে পেছনের দিকে কলকাতা থেকে যাওয়া মিশনারিজ অফ চ্যারিটির সদস্যদের সঙ্গে বসে প্রত্যক্ষ করবেন মাদারের শান্ত হওয়ার মুহূর্ত। তবে সেন্ট পিটার স্কোয়ারে ঢুকতেই মিশনারিজ অফ চ্যারিটির সুপিরিয়র জেনারেল সিস্টার প্রেমা মুখ্যমন্ত্রীকে কাছে টেনে নিজের পাশে বসান, সেখানে বসেই অনুষ্ঠান দেখেন মুখ্যমন্ত্রী। আমি অনেক সময় অনেক খ্রিস্টানদের অনেক প্রোগ্রামে গিয়েছি, মাদারও ওখানে রিলিফ দিয়ে গিয়েছিল, ওটা ওনাদের যেহেতু খ্রিস্টান স্কুল সেখানে আমার দেখা হয়েছে, তখন মাদারকে বলে ওয়াই ইউ আর অন দ্য রোড, তারপর মাদার আবার বলে ওয়াই ইউ আর অন দ্য রোড। আড়াই ঘন্টা ধরে প্রোগ্রাম দেখেছি, আমি খুব গর্ব হচ্ছিল, বারবার করে কলকাতার নাম উচ্চারিত হয়েছে, বাংলা যে বিশ্ব বাংলা আজকে অনেকটাই দখল করে নিয়েছে এবং বাংলাই হবে বিশ্ব সেরা। ভারতে জন্ম না হলেও এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে তার সেবার অভিজ্ঞান। মাদারকে শান্ত ঘোষণার সাক্ষী থাকতে ভ্যাটিকানে উপস্থিত ছিলেন বহু বাঙালি। আমরা সবাই কলকাতার লোক, পরিবারের লোক এখানে রয়েছে। খুবই ভালো লাগছে যে আমাদের এরকম এশিয়া মহাদেশের একজনকে নিয়ে এত বড় প্রোগ্রাম হচ্ছে, ভাবতেও ভালো লাগে। মিশনারিজ অফ চ্যারিটির বাঙালি সন্ন্যাসিনীরা তো ছিলেনই, কলকাতার নির্মলা শিশু ভবন থেকে 15 জন শিশুকে নিয়ে আসা হয় ভ্যাটিকানে। ভ্যাটিকানে ব্যবসা করেন অনেক বাংলাদেশি, মাদারকে শান্ত ঘোষণার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার সুযোগ। পদ্মাপাড়ের বাঙালিদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। মাদার টেরেজা তো হয়ে গেছিলেন মোটামুটি বাঙালি, এবং সেই বাঙালি হিসেবে আমরা সকলে গর্বিত। আমার সঙ্গে এখন দাঁড়িয়ে আছেন আমার বাংলাদেশের এক ভাই। আজকে মাদার টেরেজা তো আমাদের মতে বাঙালি হয়ে গেছে প্রায়, এখন আমরা অনেক খুশি আমরা এই কারণে। আমরা এই মমতা ব্যানার্জি দেখেছিও, খুব ভালো লেগেছে, উনি খুব সিম্পল একজন মানুষ, ওনাকে খুব ভালো লেগেছে দেখে। বাঙালি হিসেবে আজকে একটা দারুণ আনন্দের দিন ভ্যাটিকান সিটিতে। হ্যাঁ, ভ্যাটিকান সিটিতে আজকে খুব একটা আনন্দের দিন, হ্যাঁ এটা বলতে পারি সবাই আমরা। এরপরে আর কিছু বলার থাকে না, শুধু একটাই কথা বলার থাকে, জয় বঙ্গ ব্রিগেডের জয়, জয় বাংলার জয়। ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে অনির্বাণ চৌধুরী, ভ্যাটিকান সিটি। মাদার টেরেসার নামে গির্জা,
মাদার আশীর্বাদ ধন্য ঘোষিত হওয়ার পর বারুইপুরের ক্যাথিড্রাল তাকে উৎসর্গ করা হয়। গির্জার ফাদার বলছেন, সন্ত ঘোষণার আগেই মাদারের নামে গির্জা বিশ্বে আর কোথাও তৈরি হয়নি। বারুইপুরের ক্যাথিড্রাল গির্জায় ঢুকতেই চোখে পড়বে তার মূর্তি, ফলকে লেখাও আছে মাদার টেরেজার গির্জা। মাদার সন্ত হওয়ার অনেক আগে থেকেই এই গির্জা তার নামে পরিচিত। বারুইপুরের বিশপ রেভারেন্ড সালভাদোর লোবোর উদ্যোগে 2009 তৈরি হয় এই গির্জা। উদ্বোধন করেন মিশনারিজ অফ চ্যারিটি সুপিরিয়র জেনারেল সিস্টার প্রেমা। আমার মনে হয় ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যে এই একটি ক্যাথিড্রাল যেখানে যেটা মাদার, শুধু মাদারের নামে না, ইমাকুলেট হার্ট অফ মেরি এবং মাদার টেরেজার নামে এটা প্রতিষ্ঠিত। কারণ উনি ছিলেন কলিকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা খুব কাছের একজন মানুষ। অধিকাংশ কাজ তিনি করেছেন খাড়ি, বাসন্তী, মড়াপায়, বারুইপুর, মারিয়াপল্লি, কৃষ্ণনগর, এই সমস্ত গ্রাম অঞ্চলে। মাদার টেরেজার সন্ত হওয়ার ক্ষণে সেজে উঠেছে বারুইপুরের ক্যাথিড্রাল। পোপের ঘোষণার আগেই শুরু হয়ে গিয়েছিল উৎসব। রবিবার ভ্যাটিকানে মাদারকে যখন সন্ত ঘোষণা করলেন পোপ, তখন কয়েক হাজার মাইল দূরে বারুইপুরের ভক্তদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সারা পৃথিবী তার জন্য আনন্দিত। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাকে স্মরণ করেছে তার সেবা, তার দয়া, সমস্ত কিছুর জন্য। উনি আমাদের কলকাতায় থেকে সেন্ট ঘোষিত হয়েছে, আর আমরা সত্যিকারের খুব প্রাউড যে এই ভারতবর্ষে এরকম একজন হয়েছে কলকাতার মধ্যে, আমরা গর্বিত। মাদার টেরেজা এখন সন্ত টেরেজা। বিশ্বের যে কোনো প্রান্তে তার নামে তৈরি হতে পারে ক্যাথলিক চার্চ। বারুইপুরের ক্যাথিড্রালও এবার সন্ত টেরেজার গির্জা নামে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছে। বারুইপুর থেকে ক্যামেরায় আশিস গায়নের সঙ্গে অভিজ্ঞান নস্করের রিপোর্ট 24 ঘন্টা। সেন্ট টেরেসার 19তম প্রয়াণ দিবস। 1997 সালে মারা যান তিনি। মৃত্যু দিবসে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় মাদার হাউসে। রবিবারই মাদারকে সন্ত স্বীকৃতি দিয়েছে ভ্যাটিকান। তারপর থেকেই মাদার হাউসে ভক্তদের ভিড়। আজকে সকাল থেকে কিন্তু ছবিটার এতটুকুও পরিবর্তন হয়নি। আজকে শুধু ভক্তরা যে তারা আসছেন তা নয়, বহু মানুষ যারা মাদারকে জানতে চান, যারা মাদার সম্পর্কে আরও বিশদভাবে শুনতে চান, তারাও কিন্তু আজকে ভিড় জমাচ্ছেন এই মাদার হাউসে। গতকাল সন্ত সেন্টহুড পাওয়ার পরে তারপরেই কিন্তু প্রচুর মানুষের কাছে মাদারকে ঘিরে কিন্তু আরও বেশি করে উৎসাহ তৈরি হয়েছে। এবং সেই থেকেই কিন্তু আজ সকাল থেকে শুধুমাত্র স্থানীয় মানুষরা বা যারা মাদারের অনুগামী কিংবা ভক্ত তারা যে শুধু আসছেন, বহু বিদেশি পর্যটক, বহু মানুষ যারা মাদার সম্পর্কে শুধুমাত্র শুনেছিলেন কিন্তু আরো বেশি করে জানতে আজ সকাল থেকে কিন্তু মাদার হাউসে তারা ভিড় করছেন। মাদারের সামনে তারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ফলে সামগ্রিকভাবে গতকাল থেকে যে ভিড় ছিল মাদার হাউসের সামনে, সেই ভিড় বা সেই উৎসাহের কিন্তু আজ সকাল থেকে এতটুকু ঘাটতি দেখা যায়নি। Pray for Mother Teresa and congratulations give her Saint Mother Teresa. আজকে মাদারের মৃত্যুদিন, এই জন্য মাদারকে প্রে করতে এসেছি। মাদার হাউসে কিউ আছে আজ? এই মুহূর্তে আমরা ঠিক মাদার হাউসের বাইরে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর মানুষ আসছেন, তারা ভেতরে চলে যাচ্ছেন, তারা উপাসনা করছেন। যারা ভেতরে গিয়েছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে মাদার সম্পর্কে তারা আরও বিশদভাবে জানতে চান, আরও বেশি করে তারা করতে চান। এবং মাদারের যে কর্মজীবন, সেই কর্মজীবনই কিন্তু তাদের মূলত উৎসাহিত করেছে এইখানে আসার জন্য। ফলে সামগ্রিকভাবে মাদারকে নিয়ে জানার বেশি করে আরও ইচ্ছা এবং আজকের এই প্রয়াণ দিবসে তার প্রতি আরও বেশি করে শ্রদ্ধা জানাতে কিন্তু মানুষ এখানে আসছেন বলে তারা জানিয়েছে।